দেখুন ট্রাকে ট্রাকে কি মহাব্বত, অবস্থা খারাপ। আর বাংলাদেশ যদি আমার R15 V3 নিয়ে আসতাম, আমার কোমরে 12টা বাজত। তো এখানে দাঁড়ানোর মেইন কারণটা হচ্ছে ঘুম পাচ্ছিল অনেক, ঘুম কাটানোর থেরাপি হচ্ছে পান খাওয়া। সবচেয়ে ভালো লাগা বিষয় যেটা, 9:30 বাজে, কোনো যানজট নেই, এই একটা জিনিস। আচ্ছাই চলে এসেছি গো মাসুদ ভাই। এখন সময় 1:33 আর রওনা দিচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমি আছি সাকিব শেখের বাসায়। আমরা দুইজন আজকে রাজশাহী যাচ্ছি। তো রাজশাহী যেতে যেতে, রাজশাহী পথে পথে অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো চলুন সরাসরি চলে যাই এখন মোটরসাইকেলে। আমাদের দুইটা বাইকেরই ব্যাগ বাঁধা শেষ। এটা হচ্ছে সাকিবের ব্যাগ আর এটা হচ্ছে আমার ব্যাগ। আজকে সাকিব যাচ্ছে তার R15 দিয়ে, আর আমি যাচ্ছি আমার কালাচান Apache 4V দিয়ে। তো বিশাল লম্বা জার্নি। সময় কিন্তু এখন 1:35, রাত 9:00 বাজে গিয়ে রাজশাহী পৌঁছায় জানি না, তবে ব্লগ তো চলতেই থাকবে। তো রাতে 9:00 বাজে পৌঁছায় সেটা আপনারা এই ব্লগের মাধ্যমেই জানতে পারবেন। তো প্রতিবার ট্যুরের আগে যেই কাজ, সেটা হচ্ছে ফুয়েল লওয়া। তো এবারও সেটাই হচ্ছে, ফুয়েলটা নিয়ে নিচ্ছি, পুরোটা ফুল করে নিচ্ছি, কারণ বিশাল লম্বা জার্নি। আর দূরে সাকিব অলরেডি ফুয়েল নিয়ে নিছে। তো রাজশাহীর দিকে যাচ্ছি, তো যেতে যেতে আর অনেক কথা হবে। কি অসাধারণ একটা সময় যাচ্ছে। ঠিক এই মুহূর্তে বাজে বিকাল 3:30, আর রাস্তার দুপাশ কিন্তু খুবই সুন্দর। যেহেতু এখন শীতকাল, ধীরে ধীরে কুয়াশা পড়ে যাবে সন্ধ্যার দিকে। তো এই জন্য ব্লগটা আমরা আজকে মোটর ব্লগই করবো পুরোটাই। আর পুরো বিষয়টা কিন্তু রাজশাহী যাওয়া নিয়েই হবে, ঢাকা টু রাজশাহী কীভাবে যাচ্ছি, কী করতেছি রাস্তায়, বা আপনারা যেতে গেলে কোথায় আপনাদের জন্য থামলে ভালো হবে, কোথায় আপনারা খাওয়া দাওয়া করবেন, সব কিছু বিস্তারিত থাকবে। আস্তে আস্তে যেটা বলছিলাম যে টাঙ্গাইল যাওয়ার পথে কোথায় খাবেন, কী করবেন, সব কিছুই দেখাবো, জানাবো। সেই আস্তে আস্তে এখন চলে আসছি জামুরকি বাজারে। এবং জামুরকি বাজারে আসার একটাই কারণ, এখানকার এই রোডে কয়েকটা মিষ্টির দোকান আছে পরপর, আর সেই মিষ্টির দোকানে একটা কারণে চলে আসছি। এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি আছে, সন্দেশ, তারপর আছে চমচম, তারপর আছে রসগোল্লা। আর আমি কিন্তু খুব মিষ্টি লাভার, সেই সাথে আমি বলছি বলে আপনি বললেন, সেই সাথে সাকিবও মিষ্টি লাভার, মিষ্টি সবাই লাভ করে। আমি জানি আপনার ডায়াবেটিস আছে। আচ্ছা, আপনাদেরকে দেখে মনে হয় আমার ডায়াবেটিস আছে, ওরে দেখে মনে হইতেছে যে ডায়াবেটিস আছে, কিন্তু আমার ডায়াবেটিস নাই। অলরেডি আমি কিন্তু মিষ্টি খাওয়ার ট্রাই শুরু করছি। তো এখন মিষ্টি খাবো, সন্দেশ খেলাম, তারপর খাবো রসগোল্লা, আর তারপর আমরা আবার আমাদের যাত্রা পথে চলে যাব। আর এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ করব মোটামুটি আরো 1 থেকে 2 ঘন্টা পর। জামুরকি বাজারের মিষ্টি এবং সন্দেশ খেয়ে কিন্তু মুখটা একেবারে মিষ্টি মধুর হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি টাঙ্গাইলের পথে, আর 18 কিলোমিটার পর টাঙ্গাইল শহর, তারপর হচ্ছে যমুনা সেতু, তারপর হচ্ছে সিরাজগঞ্জ। তো এই পথ ধরে যাচ্ছি। আশা করি যমুনা সেতুটা আমরা আপনাদের দেখাতে পারবো, যেহেতু এখনও সময় হচ্ছে 4:30, আরও 1 ঘন্টার টাইম আছে সন্ধ্যা হওয়ার। আশা করি ততক্ষণে যমুনা সেতুতে পৌঁছে যাব। তা আশা করি ব্লগটি খুবই ভালো লাগতেছে আপনাদের, এবং খুব প্রাণবন্তময় একটি ব্লগ হবে ঢাকা টু রাজশাহী জার্নিটা আমাদের। তো চলুন যেতে থাকি রাজশাহীর পথে, পদ্মা পাড়ের সেই শহরের পথে। আর 10 কিলোমিটার সামনে হচ্ছে এলেঙ্গা, আর একটু পরেই এত সুন্দর হাইওয়েটা শেষ হয়ে যাবে। আর এই হাইওয়েটাতে আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি। এই হাইওয়েটাতে আসলে কিন্তু আসলে মনে হয় না এটা যে বাংলাদেশ, এত সুন্দর করে পরিপাটি করে এই রোডটা তৈরি করা। খুবই সুন্দর একটি রোড, এবং দুই পাশেই কিন্তু রেলিং দেওয়া আছে, যেন ওই পাশ থেকে কিছু উঠে আসতে না পারে, বা কোনো গাড়ি দুর্ঘটনা হলে যেন একেবারে ছিটকে পড়ে না যায়। তো যেতে থাকি একটু পরেই যমুনা সেতু, যমুনা সেতুতে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। অলরেডি গুদুলি লগন শুরু হয়ে গিয়েছে, মানে বিকেল একেবারে শেষ হয়ে সন্ধ্যা হয় হয় বাপ। আর সেই সাথে কিন্তু ঢাকা টাঙ্গাইল হাইওয়ে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন নতুন একটি রোডে। একটু পরে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে শেষ হয়ে যাবে। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে শেষ হওয়ার সাথে সাথে আপনাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ, সেটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে একটু ড্রোন শটটা আপনারা দেখে আসুন, আর তারপর আমরা চলে যাব সরাসরি যমুনা সেতুতে।
যমুনা সেতু আগে ঠিক এভাবেই যাচ্ছি, দুপাশে গাড়ির অনেক চাপ, আর আমাদের যেতে হচ্ছে একেবারে যেটাকে বলা হয় একটা হাইওয়ে সার্ভিস লেন, আর এভাবে তারা ডাবল লাইন করে বাস চলে যাচ্ছে। তো এখন থেকে আসলে পুরোটাই দুই লেন, এভাবে যেতে হবে। আর সামনে দেখা যাচ্ছে খুব আপচা আপচা সব কিছু, কারণটা হচ্ছে অলরেডি কুয়াশা পড়ে যাচ্ছে, কারণ যত উত্তরবঙ্গের দিকে যাব ততই ঠান্ডা বেশি, গরমের সময় গরম বেশি। তো যমুনা সেতুতে যেতে যেতে হয়তো বা হালকা সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু যমুনা সেতুর ফিলটা তো দিতে পারবো, বরং দিনের চেয়ে এই টাইমটাতে যমুনা সেতুটা লাগে সবচেয়ে বেশি সুন্দর। লাইটগুলা জ্বলজ্বল করে, আর নদীর মাঝখান দিয়ে একটি সুন্দর ব্রিজ চলে গেছে এপার থেকে ওপার, যমুনা সেতুর টুলগড়ের সামনে। আসলে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু সেতুর টুলগড়ের সামনে। বাইকের টুল এখন 50 টাকা, আগে 40 টাকা ছিল, এখন 50 টাকা হয়ে গেছে। ভাই কত? 50 না? আসতে দিতে যাব, ফিল নিতে নিতে যাব। সর্বোচ্চ গতি 80 কিলোমিটার, 80-র বেশি যাব না। যমুনা সেতুতে উঠে গেলাম, আর উত্তরতে কিন্তু আপনাদের দেখালাম এই সেতুতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80 কিলোমিটার, আর আমরা আজকে 80 কিলোমিটার ক্রস করব না। আমরা নর্মালি যারা আসি, এর আগে আমি নিজে একবার আসছি এখানে, টপ চেক করছি, অনেকেই এই সেতুতে টপ চেক করে। আর এই সেতুটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম একটি সেতু, যদিও পদ্মা সেতু হয়ে গেলে এটা তার পরবর্তী দ্বিতীয় নম্বর হয়ে যাবে। আর একটু যদি বামে দেখাই যমুনা সেতু আর যমুনা নদী, খুবই সুন্দর সেতুটা, যদি দেখাই লুকসটা কিন্তু অনেক সুন্দর। আর বাম পাশে কিন্তু নতুন যে রেল ব্রিজ হচ্ছে যমুনা নদীর উপর দিয়ে, সেই রেল ব্রিজে কাজ চলতেছে, আর বর্তমানে রেল ব্রিজটা হচ্ছে ঠিক তার ডান পাশে। আর আমরা চলে যাচ্ছি যমুনা সেতু অতিক্রম করে, খুবই সুন্দর একটি সেতু। এর আগেও যখন সিরাজগঞ্জ আসছিলাম এই সেতুর উপর দিয়ে পার করেছি, টাঙ্গাইল যখন এর আগে আসছিলাম তারপরে তখনও যমুনা সেতু পার করে উপার গিয়েছিলাম। আর বাম পাশে ওই যে ওইটা যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বালু ড্রেজিং করে, আর এই হচ্ছে বর্তমান অবস্থা। নদীর অনেক জায়গায় চর পড়ে গেছে, বর্ষাকাল তো শেষ, তো যেতে থাকি যমুনা নদীর উপর দিয়ে। আর সেই সাথে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর পুরো রাস্তাটা জার্নিটাই, বাকি রাস্তা জার্নিটাই রাতে হবে, তবে রাতে হয়তো বা এত বেশি আপনাদের ব্লগ করব না, তবে মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ কিছু পেলে বা কোনো ইনফরমেশন যদি দেওয়ার থাকে সেটা অবশ্যই আমি ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আর অনেক গাড়ি চাপ, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঢাকার থেকে অনেক মানুষ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, আর এছাড়া পণ্য খালাসেরও একটা বিষয় আছে, ট্রাকগুলো দিয়ে পণ্য খালাস হয়ে থাকে। অনেক আজকে ভিড় ছিল রাস্তাঘাটে, মানে গাড়ির চাপ অনেক বেশি ছিল। মোটামুটি এখন আমরা সেতুর মাঝখান বরাবর আছি, দেখুন ট্রাকে ট্রাকে কি মহাব্বত, তাদের মহাব্বত দেখে আমার আবার নতুন করে মহাব্বত করতে ইচ্ছা করতেছে। ও নাইস, দেখুন কি সুন্দর ট্রেন, যমুনা নদীর উপরে ট্রেন, এটা একতা বা দ্রুতযান দিনাজপুরের ট্রেন, অসাধারণ লাগতেছে কিন্তু ট্রেনটা। কি যমুনা সেতু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আর এই সেতুটা কিন্তু এখন নানা কার্যক্রম চলতেছে, এই সেতুতে সেতু অনেক সময় মেরামত করতে হয়। আর এই সেতুটা হচ্ছে উত্তরবঙ্গের সাথে এই যে ঢাকা বিভাগের একটা মেলবন্ধন কাজ করে, একটা সেতু একটা এলাকা পুরোপুরি ভাগ্য পরিবর্তন করে দেয়, যেটা হচ্ছে এই সেতুটা থেকে বোঝা যায়। ঠিক অনুরূপ পদ্মা সেতু যখন হবে তখন কিন্তু দক্ষিণবঙ্গেরও ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মোটরসাইকেল নিয়ে ঢাকা রাজশাহী পথে এই প্রথম আমি যাচ্ছি, কারণ এর আগে আমি সিরাজগঞ্জ পর্যন্ত এসেছি, এইবার উত্তরবঙ্গের দিকে যাচ্ছি। তো আমার আসলে উত্তরবঙ্গের অনেকগুলো জেলা এবং দক্ষিণবঙ্গ অনেকগুলো জেলা এখনও ঘোরা বাকি, তো এই মোটরসাইকেলটা নিয়ে আমি বাংলাদেশের সবগুলো জেলা ভ্রমণ করতে চাই, আর সাথে রাখতে চাই আমি আপনাদের। তো দোয়া করবেন আমি যেন আপনাদের সহি সালামতে
সবগুলো ব্লক উপহার দিতে পারি। ভাঙাচোরা রাস্তা কিন্তু শুরু একটু এখানেই দেখাই নেই, আর ভাঙাচোরা দেখাবো না, অবস্থা খারাপ। আর ভাঙাচোরা যদি আমার R15 V3 নিয়ে আসতাম, আমার কোমরের 12টা বাজত। অ্যাপাচি RTR 4V-তে কিন্তু আবার সেই সমস্যাটা নাই, কোনো ভাঙাচোরা কোনো খানাই নাই এই বাইকের কাছে। এই বাইকের রিয়ার সাসপেনশন এবং ফ্রন্ট সাসপেনশন দুইটা খুবই উন্নত মানের, খুবই ভালো, এবং ফিডব্যাকটা অসাধারণ। যে কোনো জাকিতে আসলে একটা কনফিডেন্ট পাওয়া যায় যে অ্যাটলিস্ট শরীরের উপরে প্রেশার যাবে না। সামনে হটি কমরুল মোড়, সেখানে গিয়ে থামবো, সেখানে গিয়ে একটু চা খাবো, চা খেয়ে আবার ওই জায়গা থেকে আমাদের লোকেশনটা ঠিক করব। আমরা আজকে রাজশাহী যাওয়া যে পয়েন্ট, ওই পয়েন্ট থেকে চারদিকে চারটা রাস্তা চলে গেছে, আমরা নাটোরের পথ ধরে রাজশাহী চলে যাব। বিশাল লম্বা জার্নি করে এই মুহূর্তে আছে নাটোর। আর নাটোর এই জায়গাটা, যে জায়গাটার নামটা যদি দেখাই, জায়গাটার নাম হচ্ছে বড়াই গ্রাম। তো এখানে দাঁড়ানোর মেন কারণটা হচ্ছে ঘুম পাচ্ছিল অনেক, ঘুম কাটানোর থেরাপি হচ্ছে পান খাওয়া। ঠুট দেখে বুঝতে পারতেছেন পুরোপুরি লাল আর মিটি মিটি হাসতেছে। আমি গতকাল সারা রাত সজাগ ছিলাম, সজাগ থেকে আজকে ট্যুর দিচ্ছি, যার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। এখন একটু পান খেলাম, পান খাবো, চা খাবো, চা খেয়ে সরাসরি আমরা চলে যাব নাটোর অথবা রাজশাহী। সরাসরি চলে যাব রাজশাহী। অবশেষে পৌঁছে গেলাম রাজশাহী সিটিতে। বিশাল লম্বা একটা জার্নি, সময় এখন বাজে 9:18, যদি বলি তাহলে মোটামুটি 9 ঘন্টার মতো সময় লাগছে। খুব সুন্দর কিন্তু গুছানো সিটিটা। আর সবচেয়ে মজার কথা হচ্ছে রাজশাহী সিটি হচ্ছে সবচেয়ে পরিষ্কার সিটি। খুব সুন্দর একটা মনুমেন্ট দেখা যাচ্ছে, এই মনুমেন্টটার নামটা আমি জানি না, সামনে গিয়ে দেখি দেখা যায় নামটা জানতে পারি কিনা। এই জায়গাটা হচ্ছে শহীদ কামরুজ্জামান চত্বর, আই থিঙ্ক এটা শহীদ কামরুজ্জামান চত্বর। শহীদ কামরুজ্জামান চত্বর খুব সুন্দর জিনিসটা, একেবারে আলোকিত একটা শহর, বিভাগীয় শহর বলে কথা। বিভাগীয় শহরগুলো সবসময় সুন্দর হয়, আর এটা হচ্ছে তার আরেকটা রূপ। আমরা এখনও আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি। আর এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট এরিয়া, ঢাকা নিউ মার্কেটের মতোই জমজমাট, অনেক অনেক গোছানো কিন্তু শহরটা। সবচেয়ে ভালো লাগা বিষয় যেটা, 9:30 বাজে, কোনো যানজট নেই, এই একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে যে নিউ মার্কেটের মতো এরিয়া দিয়ে গেলাম, যানজট নেই। তো ফাইনালি চলে আসলাম অলঙ্কার মোড়ে। নোয়ান ভাই আসতেছে না? ওপারে রাখেন তাহলে। সবাই অপেক্ষা করতেছিল অনেকক্ষণ ধরে, তো চলে আসলাম। এটা হচ্ছে রাজশাহীর একেবারে মেইন পয়েন্ট, জাস্ট নিউ মার্কেট এরিয়াতে। ফাইনালি অবশেষে রাজশাহীর মাটিতে পা দিয়ে দিলাম। আর এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে বিমান চত্বর। তো রাতের বেলা যেহেতু আর কিছু দেখাতে পারতেছি না, 3 দিন থাকবো রাজশাহীতে, রাজশাহীতে পুরো রাজশাহী ঘুরবো, রাজশাহীর প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর সেই সাথে রাজশাহীর কিছু মানুষ আছে, তাদেরকে নিয়ে আরও কিছু সময় পার করব। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে আছে রাজশাহীর ছাওয়াল। তো উমর ভাই, মুভিং ইওর ওয়ার্ল্ড। উমর ভাই সাকিব চৈকত, মুভিং ইওর ওয়ার্ল্ড। তাহলে ভাই এটা খুবই মানে মধুর মধুর, মানে বিশেষ মানুষ একটা সুরালো সুরালো ভাব। আর এটা কি বলছেন মাসুদ ভাই, ভালো করে বলেন, রাজশাহীলে ভালো করে কথা বলেন, এভাবে বললে আর বলবেন যে রাজশাহী মানুষকে বলে এসেছেন। ভালো করে বলেন মাসুদ ভাই, ভালো করে বলেন যে রাজশাহীতে চলে আসছি, রাজশাহীতে ব্লগ করছি, দেখা হবে আপনাদের সাথে আগামী 3 দিন, রাখি না এখন। রাজশাহীতে চলে আসছি, আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। রাজশাহী শহর নিয়ে ঘুরবো, রাজশাহী শহরে বিভিন্ন পয়েন্টে ঘুরবো, রাজশাহী পয়েন্ট বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর সেই সাথে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।
টেক কেয়ার, আল্লাহ হাফেজ।